বলো তোমার তৈরি মাখন রান্না করবে, সঙ্গে থাকো দেখতে থাকো। কি রান্না করবো বলো তো? এই দেখো মজার এই স্পটটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার সোনামা কালকে ওয়ার্কার থেকে পড়ে গেছে। মানে একা একা না কাজ করতে খুবই অসুবিধা হয়, তা ভাবলাম যে ওয়ার্কারটা বেঁধে রেখে কাজটা করি। তো আমারও ভুল, মানে ওয়ার্কারটা এতটা শর্ট করে বেঁধেছিলাম ও মানে উপর দিকে হেলে যায়, হেলে গিয়েই একদম পড়ে যায়, মানে নিচের দিকে ঝুঁকিটা দিয়েছিল। তো এই দেখো এখন কী করলাম বলো তো, একটু করে ওই ওয়ার্কারে দিয়ে, আমাদের বাড়ির উঠানটা তো অনেক বড়, ওয়ার্কারে বসিয়ে দিয়ে আমি হচ্ছে রান্না করি। তো একবার হলো ওয়ার্কারে দিলাম, দিয়ে মশলা করলাম, আরেকবার নিয়ে আবার নাড়া চাইলাম, মানে মশলা থাকলে কি সুবিধা হয়। তো ওকে ওয়ার্কারে দিয়ে আবার মশলাটা করে নিয়ে এসে সাজনাটা করছি। সকালে আমার ভাত ডাল এগুলো হয়ে গেছে, কিন্তু এখনও মানে সজনাটা করা বাকি ছিল। তো চলো সজনা শস্য টাকাটা করে নিই, এখন মানে মেয়েকে আবার ওয়ার্কারে বসিয়ে দিব, দিয়ে তারপরে জল রেডি করব। তো মানে পরেরটা আগে আসছে, আগেরটা পরে আসছে ভিডিও কি বলতো, মানে আমি ওকে নিয়ে যে বারান্দায় বসে বসে সবজিটা কাটতেছিলাম সেটা তোমাদেরকে পরে দেখানো হয়ে গেলো। তো যাই হোক, আগে পরে সেটা কোনো ব্যাপার না, মানে এইভাবে মানে ওর দাদা তো ওকে তো কিছু করে দিতে পারেই না, ওকে তো দেখতেও পারে না, যদি বলে বুনুকে দেখ মানে ও যে যেটাতে বুনুর ক্ষতি হবে সেটাইও করবে। আর দেখো তো অবুজ বলে তো পারে না, যে তবুও আমি ওকে অনেক বকি, অনেক মানে মারধর দিই, কিন্তু যখন আমার নিজেকে কন্ট্রোল না হয় তখন এইগুলো করি। আর আমি জানি আমার ছেলে অনেকটা মানে বুদ্ধির দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। তো যাই হোক, সারাজীবন মানে এত বছর থেকে ওষুধ খাচ্ছে, আর কতটা সুস্থ থাকবে বলো তো, মানে 13-11 বছর থেকেও ওষুধ চলছে, 13 দিন বয়স থেকে চলছে। তো মেয়েকে এইভাবে বসে, আর ওখানে দেখো আমার ওই মানে দরজার দুয়ারটা আছে না, ওর দরজার পাল্লাটার সাথে আমি বেঁধে রাখলাম, বেঁধে রেখেই যতটুকু পারি করবো। আর এদিকেও খেয়াল করছি, ওদিকে খেয়াল করছি, এদিকেও দাদার সঙ্গে কথা বলছি। এখন কী করবো বলো তো, এখন হচ্ছে এইগুলো করবো, করে রান্নাটা করবো, করে মেয়েকে আবার মানে উঠানে দেবো, দিয়ে তারপর ওকে স্নান করাবো, মেয়েকে রেডি করে দিই, তারপর ছেলেকে করাবো। মানে বাড়িতে তো কেউ থাকে না, ওর বাবা তো 9টার মধ্যে কাজে চলে যায়। তো এই সারাদিনের কাজগুলো আমি এইভাবেই করি। আর বাড়িতে ধরো ধরার লোক বলতে নেই, মানে ওর জেম্মা যাওয়া আছে, ওদেরও তো কাজ থাকে না, মানে ওরা ধরবে কখন, ওদের নিজের কাজগুলো করতে গিয়ে ওদের 1টা 2টা বেজে যায়। আর 1টা 2টা পরে যদি ওদেরকে ধরে তাহলে তো ওদের তো স্নানের টাইম সব উল্টা পাল্টা। তাই ভাবলাম যে না, একটা ওয়ার্কার খুব প্রয়োজন। তো ওয়ার্কারটা নিয়ে আসছে, কিন্তু আনলে কী হবে, আনার সময় একটা চাকা ছিল না, সেই চাকাটা যখন মানে ডাউনে পড়ে তখনই উপরে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করবে। আর আমার সত্যি কথা, ভিডিও করতে খুবই কষ্ট হয়, তবুও আমি মানে কন্টিনিউ করার চেষ্টা করি। আর আমি রাত্রি 12-12:30 পরে মেয়ে ঘুমায়, সবাই ঘুমোয়, তারপরে আমি মানে ভয়েস দিই বা এডিট করি, সব করি, থাম্বনেল রেডি করি। তাই দেখো মানে এই যে মাটিতে বুনকে ছাড়া যাবে না সেটাও বোঝে না, মানে নিজেও মাটিতে হামাগুড়ি দিচ্ছে, বুনকেও হামাগুড়ি দিতে হচ্ছে। মানে বুন যে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই সর্দি সমস্যা একটু পরে, ভাবলাম যে একটা প্যান পরিয়ে দিই, প্যান পরে দিলে বলতে কী হবে, তাহলে মাটিটা একটু কম লাগবে আর ঠান্ডাটা কম লাগবে। তো এইভাবে ছাড়বো, ছেড়ে তারপরে কী করে জল গরম করবো, জল গরম করে মেয়েকে স্নান করাবো। তো স্নান করাটা শেয়ার করতে পারো, কারণ ওখানে অনেকটা রোদ, রোদের মধ্যে ভিডিও ভালো হয় না। তো এই মা আমার স্নান করে আসছে, বলতো মানে স্নানটা করলে এতটাও আরাম পায়, সত্যি খুব মানে নিজেকে ইজি মনে করে মনে হয়, সেই মানে স্নানের জন্য ব্যস্ত হয়ে ওঠে। তো আমি এই পতঞ্জলি তেলুস তেলটা ইউজ করি, আমার ছেলে বলো, মেয়ে বলো, আমি বলো, সবার জন্যই করি আমরা, মানে অল্প পয়সায় ভালো জিনিস যেটা আমার মনে হয়। সবসময় আমরা এগুলো ইউজ করি, আমার ছেলেও করে, মেয়েও করে, আমিও করি। তো এই যে কথা বলতে বলতে ওর গায়ের মাসাজটা হয়ে গেল, মাসাজটা করে নিয়ে মোড়ের কত ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে যাবো ছেলেকে স্নান করাতে। তো দৈনন্দিন জীবন তো মানে এইরকমই হয়, মানে নিত্য দিনে এক রকম কাজ থাকে, এইগুলোকে তো করতে হয়, তার মাঝখানে ফাঁকা ফাঁকা অনেক কিছু করতে হয়। মেয়েকে জামাটা পরাবো, পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে যাবো আমি আমার ছেলেকে থাকতে। মানে ছেলেকে তো স্নান না করলে করতে পারে না, আগের দিন আমি ডাক্তার দেখাতে ইমার্জেন্সি, ছেলেকে স্নান না করেই
বাড়িতে বের হয়ে গেলাম। তো আগের দিন ও স্নান, খালি জলটা ঢালছে, কিন্তু মানে বাসি জামা কাপড় যেটা ছিল সেটাই পরলো, গায়ের মধ্যে তেল কিচ্ছু লাগাতে পারিনি। তো আমি এগুলো প্রত্যেক দিন করে দিই, ওর বাবা বাড়ি থাকলে বাবাই করে দেয়। নাহলে ও স্নান টাইম কী বোঝে না, কখন উঠতে হবে ঘুম থেকে সেটা বোঝে না, এখন ব্রাশ করে খেতে হবে সেটা বোঝে না, ওষুধটা আমাকে বলে বলে দিতে হয়, অনেকটাই করতে হয়। চলো ওকে স্নান করাই, স্নান করিয়ে তারপর যাবো হচ্ছে ওর গায়ে তেল ক্রিম মেখে মাখাবো, মাখা তারপরে জামা কাপড় পরিয়ে যে আমি নিজে স্নান করবো। তো আজকে এতটুকু ব্লগ করলাম। এই দেখো মানে শোলটা যদি বলি যে মুছতে একটু, সেটা মুছতে পারবে না, তাহলে বলো কী করে সম্ভব? সবই করে দিতে হয়, যদি বলি বাবা স্নান করাই দিলাম তুই গায়ে গাটা মুছ, কিন্তু মুছতে পারবে না, ওইভাবে দাঁড়িয়ে থাকবে গামছা হাতে নিয়ে। তো চলো এখন একটু তেল ক্রিম ওকে মাখিয়ে দিয়ে দিয়ে, আর আজকে ভিডিওটা একটু সত্যি একটু শর্ট হয়ে গেলো, আর বেশি ভিডিও করা সম্ভব হয় না গো, জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগে, ভালো লাগে। আর আমার সবথেকে মানে কষ্টের বিষয় হচ্ছে আমার ছেলের চিকিৎসাটা বন্ধ হয়েছে, আমার হাজবেন্ড অসুস্থ। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।